শা বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা টপিক নিয়ে ভিডিওটা বানিয়েছি আমাকে অনেক দিন ধরেই অনেকে প্রশ্ন করেছেন যে সরকারি চাকরি দিতে গেলে পেতে গেলে এবং পাওয়ার পরে যে বেসিক কম্পিউটার নলেজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে সেগুলো কি অনেকেরই কম্পিউটার খুবই ভালো তারা জানেন এবং তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এরকম গ্রাম বাংলার অনেক আমার ভাই বোনই আছে তারা কিন্তু সেভাবে কম্পিউটার সম্বন্ধে আইডিয়া নেই এবং তারা কিন্তু যে বেসিক নলেজ সেটুকু সেটুকু হয়তো অনেকের নেই তাতে অসুবিধা কিছু নেই কিন্তু তাদের কিন্তু সেটা জানতে হবে বন্ধুরা এটা মনে রাখবেন যে সমস্ত অফিস সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক যে কোনো অফিসে এখন কিন্তু সমস্ত কাজকর্ম সেটা কিন্তু কম্পিউটার বেসডই হয় সেটা আপনারা জানেন ফলে সেই কথা মাথায় রেখে আমি এই ভিডিওটা বানিয়েছি যে সরকারি চাকরি পেতে গেলেও চাকরি পাওয়ার পর কম্পিউটার সংক্রান্ত যে যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে কোন কোন জিনিস জানতে হবে আমি একটা এখানে তার ছক করে দিয়েছি আপনারা এই লেখাটা আমার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সেই লেখাটা পড়তে পারেন ভালো করে এবং আমি প্রত্যেককে বলবো যাদের যারা কম্পিউটার জানেন তাদের ঠিক আছে কিন্তু যাদের সেভাবে আইডিয়া নেই কম্পিউটার সম্বন্ধে তারা কিন্তু এই লেখাটা পড়ুন এবং যে যে টপিকগুলো আমি বলেছি সেগুলো কিন্তু কভার করুন এবং শেখার চেষ্টা করুন এখন শেখা কোনো রকম কোনো অসুবিধা নেই আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে রিলেটেড সেটা দেখে দেখে কিন্তু জানতে হবে আপনাকে যে কি শিখতে হবে এবং কী জানতে হবে এবং যে কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে প্র্যাকটিক্যালি শুধু তাই নয় সরকারি চাকরি পেতে গেলেও একটা বেসিক নলেজ আপনাকে রাখতে হবে এখন কিন্তু কম্পিউটার রিলেটেড অনেক কোশ্চেন্স সেখানে আসছে তার বেসিক আইডিয়াগুলো আপনাকে রাখতে হবে সেই জিনিসটা কিন্তু এখানে আমি বলার চেষ্টা করেছি প্রথমে যেটা আপনাকে জানতে হবে যে এমএস অফিস তার সম্বন্ধে জানতে হবে মেনলি এমএস ওয়ার্ড এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট এই তিনটে আপনাকে জানতেই হবে এছাড়া যেতে জানতে হবে যে হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সম্বন্ধে বেসিক আইডিয়া রাখতে হবে হাউ টু ইউজ ইমেল নেটওয়ার্ক ইউজ করে এবং ইন্টারনেট ইউজ করে এবং বেসিক নলেজ অ্যাবাউট কম্পিউটার হার্ডওয়্যার কারণ আপনি একটা কম্পিউটার ইউজ করবেন তার যদি বেসিক হার্ডওয়্যার কম্পোনেন্ট আপনি না জানেন সেটা ইউজ করতে অসুবিধা হবে It won't. Will... লাস্ট যেটা সেটা হচ্ছে সেফ ইউজ অফ ইন্টারনেট যেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ এখন অফলাইনে কাজের থেকে অনলাইনে কাজ আমাদের বেশি হয় সেখানে ইন্টারনেট ইউজটা খুবই ইউজ হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কাজকর্ম সেটা গ্রিভেন্স পোর্টাল হতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গলে ফিনান্সের যেটা আই পোর্টাল হতে পারে এবং অন্যান্য যে সমস্ত পোর্টালগুলো আছে এবং ডাইরেক্টারেট এবং সেক্রেটারিয়েটে কাজের জন্যে যে ফাইল প্রসেস হয় সেটা ই অফিস হতে পারে এ সমস্তটাই কিন্তু ইন্টারনেট বেসড এবং সেটা ইউজ আপনি কিভাবে করবেন তার জন্যে কি কী আপনাকে সেফ ইন্টারনেট প্রোটোকল আপনাকে মেনে চলতে হবে তার বেসিক আইডিয়া কিন্তু আপনাকে রাখতে হবে ফলে সেই নিয়ে আমি এখানে আলোচনা করেছি প্রথমে যেটা জানতে হবে যে এমএস ওয়ার্ডের সম্বন্ধে জানতে হবে আপনারা জানেন যে এমএস ওয়ার্ড এমন একটা সফটওয়্যার যেটা মাইক্রোসফটের সেখানে কিন্তু যে কোনো জিনিস টাইপ করা যায় সেভ করা যায় এবং সেটাকে পাঠানো যায় এবং সেটা ওয়ার্ড ফাইল হিসেবে সেটা সে সেভ হয় প্রথমে সেখানে কি করা যায় সেখানে চিঠি কোনো চিঠি বা কিছু যাবতীয় লেখা যায় এবং লিখে সেটাকে সেভ করা যায় প্রথমে জানতে হবে যে হাউ টু ওপেন এম এস ওয়ার্ড কীভাবে আপনাকে সেটা ওপেন করবেন হাউ টু টাইপ অন ইট হাউ টু ইনসার্ট টেবিল ইন ওয়ার্ড হাউ টু অ্যালাইন কীভাবে আপনি সেটাকে অ্যালাইন করবেন সেটাকে তার ফন্ট কীভাবে চেঞ্জ করবেন সেটাকে বোল্ড করবেন কীভাবে সেটাকে আন্ডারলাইন কীভাবে করবেন হাউ টু চেঞ্জ পেস সেটা পেস সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটাকে সেটাকে পোর্ট্রেট কীভাবে করবেন সেটাকে ল্যান্ডস্কেপ কীভাবে করবেন হাউ টু চেঞ্জ মার্জিন মার্জিন কীভাবে চেঞ্জ করবেন হাউ টু ইনসার্ট রুলার রুলার কীভাবে ইনসার্ট করবেন হাউ টু ইনসার্ট ওয়াটারমার্ক অনেক সময় কোনো চিঠিতে আপনাকে ওয়াটারমার্ক ইউজ করতে বলা হয় সে ওয়াটারমার্ক কীভাবে আপনি ইউজ করবেন হাউ টু ইনসার্ট হাউ টু চেঞ্জ কালার অফ দ্য পেজ আপনি কীভাবে কালার চেঞ্জ করবেন পেজের হাউ টু চেঞ্জ কালার অফ দ্য ফন্ট ফন্টের কালার কীভাবে চেঞ্জ করবেন হাউ টু ইনসার্ট পেজ বর্ডার অনেক সময় পেজের বর্ডার দিতে হয় সেটা কেউ ইউজ করবেন হাউ টু ইনসার্ট হেডার ফুটার পেজ নাম্বার পেজের হেডার দিতে হয় হয় এবং পেজ নাম্বার ভেরি ইম্পর্টেন্ট সেটা কেউ দিতে হয় সেটা জানতে হবে আপনাকে হাউ টু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অনেক সময় কোনো একটা শব্দ হয়তো আপনার ভুল হয়ে গেছে সেটাকে বা কোনো একটা শব্দ চিঠি সেটা বারবার আছে অনেকবার আছে সেটাকে আপনাকে ফাইন্ড করে নিয়ে অন্য একটা শব্দ দিয়ে রিপ্লেস করে দিতে হয় বা কোনো বানান ভুল হয়ে থাকলে সেটা কিভাবে করবেন হাউ টু সেভ এ ডকুমেন্ট প্রপারলি সেটাকে কীভাবে ডকুমেন্টটাকে সেভ করবেন হাউ টু ইনসার্ট অটো টেক্সট অটো টেক্সট আপনি কীভাবে করবেন অনেক সময় কোনো চিঠির হেডার আপনি একদম অটো করে রেখেছেন যে প্রত্যেকবারই যাই করবেন ওটা অটোমেটিক্যালি চলে আসবে সেটা কিভাবে করবেন হাউ টু ইনসার্ট বুলেট কোনো পরপর কিছু লিখেছেন সেটাকে আপনি বুলেট কিভাবে দেবেন সেটা কিভাবে করবেন এবং হাউ টু টেক প্রিন্ট আউট আপনি সেটা লিখেছেন সেটার প্রিন্ট আউট নেবেন সেটার কপি কিভাবে নেবেন হ্যাঁ সেটা আপনাকে জানতে হবে এছাড়া কপি পেস্ট কপি অ্যান্ড কাট কপি এই ব্যাপারগুলো তো আপনারা জানেনি যে কীভাবে করতে হয় সিলেক্ট করা সেভ করা সেই ব্যাপারগুলো আছে এরপরে যেটা হচ্ছে এমএস এক্সেল এমএস এক্সেলেরও বেসিক যে ফাংশনালিটি সেটা আপনাকে জানতে হবে বর্তমানে কিন্তু সমস্ত ডেটা সেটা ম্যাক্সিমাম ডেটা আমরা কিন্তু এক্সেলেই সেভ করা হয় এবং সেটা ডেটা প্রসেস করতে খুব সুবিধা হয় এক্সেল এক্সেলের ভীষণই অ্যাডভান্স একটা সফটওয়্যার এবং রেগুলার ওরা এক্সেলটাকে আপডেট করছে অ্যাডভান্স এক্সেলও করছে সেখানে প্রচুর কিছু করা যায় সেখানে পিভর টেবিলের মাধ্যমে ডেটা অ্যানালিসিসও করা যায় ফলে সেগুলো যদি আপনি নাও জানেন কিন্তু বেসিক যে এক্সেলের কাজগুলো এক্সেলের ফাংশনালিটি সেটা কিন্তু আপনাকে জানতে হবে যে এক্সেল কিভাবে ওপেন করবেন এক্সেল কীভাবে টাইপ করবেন টু অ্যালাইন করবেন কীভাবে লেখাটাকে কিভাবে চেঞ্জ করবেন ফন্ট কীভাবে চেঞ্জ করবেন আন্ডারলাইন করবেন বোল্ড করবেন হাউ টু চেঞ্জ পেজ সেট আপ কীভাবে করবেন প্রিন্ট এরিয়া কীভাবে সিলেক্ট করবেন কারণ অনেক সময় প্রচুর সেল থাকে আপনারা দেখবেন এক্সেলে আনলিমিটেড একটা সেল থাকে কিন্তু আপনি যদি প্রিন্ট এরিয়া সিলেক্ট না করে আপনি হয়তো প্রিন্ট করে দিলেন প্রিন্ট দিয়ে দিলেন তাহলে কিন্তু প্রচুর পেজ নষ্ট হবে এবং পাশে প্রচুর লেখা চলে আসবে বয়স যে বক্সগুলো সেটার জন্য কিন্তু আপনাকে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে নিতে হবে হাউ টু র্যাপ টেক্সট কীভাবে টেক্সটটাকে র্যাপ করবেন সেটা আপনাকে জানতে হবে হাউ টু হাইড অ্যান্ড আনহাইড এ কলম সেটা জানতে হবে হাউ টু ক্রিয়েট বেসিক ফর্মুলা অনেক সময় ফর্মুলা ইউজ করা হয় এক্সেলে সাম কীভাবে করবেন প্রচুর নাম্বারস আছে সেটা সাম কীভাবে করবেন কীভাবে আপনি রেফারেন্স একটা পেজের সঙ্গে একটা পেজে রেফারেন্স কীভাবে দেবেন হাউ টু শর্ট ডেটা কোনো ডেটা কীভাবে শর্ট করবেন সেটা হাউ টু ক্রিয়েট ডেটা চার্ট বার ডায়াগ্রাম পাই ডায়াগ্রাম এগুলো কীভাবে ইউজ করবেন এইভাবে এক্সেলটা করবেন এবার এম এস পাওয়ার পয়েন্টেও সেই বেসিক জিনিসগুলো আছে আর যেটা এমএস এস পাওয়ার পয়েন্টে যেটা একটা খুব এটা কী এম এস পাওয়ার পয়েন্ট যেটা ইউজ হয় মেনলি মিটিংয়ের প্রেজেন্টেশন বানানোর জন্য কোনো একটা মিটিং হবে তার বিভিন্ন এজেন্ডা সেখানে থাকে তার রিপোর্টগুলো সেখানে থাকে যাতে করে রিপ্রেজেন্ট করতে সুবিধা হয় কাউকে আপনি সেটা রিপ্রেজেন্ট করছেন প্রেজেন্ট করছেন এবার হচ্ছে সেটা এম এস ওয়ার্ডে অ্যানিমেশন করা যায় সেটা আপনি কীভাবে করবেন এছাড়া বেসিক যে ফাংশনালিটি সেগুলো অনেকটা ওয়ার্ড এবং এক্সেলের মতোই সেগুলো আপনাকে জানতে হবে হাউ টু ইনসার্ট ইমেজ অন ইট হাউ টু ইনসার্ট কোনো লিঙ্ক আপনি সেখানে কীভাবে দেবেন হাউ টু ইনসার্ট বুলেট হাউ টু ইনসার্ট স্মল সেখানে স্মার্ট আর্ট কীভাবে ইউস করবেন সেটা আপনাকে জানতে হবে হাউ টু অ্যাপ্লে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কম্পিউটার ল্যাপটপ সেটা আপনাকে জানতে হবে প্লে বাটনটাকে ইউজ করে নিয়ে সেটা কীভাবে করবেন ফলে এই যে ফাংশনালিটিগুলো এমএস অফিসের এম এস ওয়ার্ড এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট তার যে বেসিক ফাংশানালিটি যারা অলরেডি জানেন তারা তো খুব ভালো কিন্তু যারা জানো না তাদেরকে আমি বলবো যে এই জিনিসগুলো তোমরা জেনে নাও এবং সেটা জানা কোনো অসুবিধা কিছু নেই যে এগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে ব্যক্তিগত এবং পার্সোনাল কাজ করার জন্যে ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজ করার জন্যে তোমাদের কিন্তু সেটা জানতেই হবে এবং হচ্ছে নলেজ অ্যাবাউট হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক এর এর সম্বন্ধে কিছুটা বলবো যে সিপিইউ কি মনিটার কি র্যাম কত কোনো একটা মেশিনে কনফিগারেশান সেটা সম্বন্ধে তোমার আইডিয়া থাকতে হবে কারণ সেটা র্যাম কত সেটা টু জিবি র্যাম না ফোর জিবি র্যাম তুমি নিজেই সেটা জানো না সেটা কিন্তু কাজ করতে গেলে অসুবিধা হবে প্লাস হচ্ছে যে সেটার একটা পরীক্ষাতেও সেই ব্যাপারগুলো আছে যে প্রসেসার কি কোন প্রসেসার ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসার কী কাজটা করে এবং হার্ডওয়্যার এবং হার্ডওয়্যারের যে র্যাম এবং সেখানে যে ডেটা কার্ডগুলো থাকে হ্যাঁ এসএসডি কার্ড সেই কার্ডগুলো থাকে স্টোরেজ সেই স্টোরেজ সেই ব্যাপারগুলো সেগুলো তোমাকে জানতে হবে কীভাবে মাউস কিবোর্ড এগুলো ইউজ করবে সেটা জানতে হবে কীভাবে প্রিন্টার সেট করবে কম্পিউটারের জন্য সেটা জানতে হবে কীভাবে স্ক্যানার সেট করবেন ও স্ক্যান করবেন সেটা জানতে হবে এবং পিডিএফের যে পিডিএফ জেপেক জেপিজি পিএনজি এই সমস্ত ফরম্যাট কোনটার কী আলাদা ফাংশনালিটি আছে এবং আপনাকে বলা হয়েছে হয়তো পিডিএফে কোনো ফাইল পাঠাতে সেটা আপনি হয়তো জেপেক বা জেপিজিতে পাঠিয়ে দিয়েছেন কি তে পাঠিয়ে দিয়েছেন সেটা করলে কি অসুবিধা আছে সেগুলো আপনাদেরকে কি জানতে হবে বেসিক জায়গাগুলো আপনাকে জানতে হবে এরপর হচ্ছে নেটওয়ার্ক সম্বন্ধে একটু বেসিক আইডিয়া থাকতে হবে নেটওয়ার্ক সম্বন্ধে কীভাবে কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারনেট কানেক্ট করবেন একটা ওয়াইফাই কীভাবে কানেক্ট করবেন ওয়াইফাই হটস্পট কীভাবে কানেক্ট করবেন রাউটার মোডেম সুইচ এইগুলো কি থাকি এগুলোর বেসিক ফাংশনালিটি কি আছে ডিফারেন্স কি আছে সেগুলো একটু জানতে হবে আপনাকে ইন্টারনেট পোর্ট কত রকমের হয় সেগুলো জানতে হবে এবং কোনটা কোন কাজে লাগে সেটা আপনাকে জানতে হবে এরপরে হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস রিগার্ডিং ইউ সেফ ইউজ অফ ইন্টারনেট অ্যান্ড ইমেল ডু ডু নট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা প্র্যাকটিক্যাল কাজে এবং যেটা পরীক্ষার জন্য এগুলো কিন্তু বেসিক আইডিয়া তোমাদের থাকতে হবে ডু নট ইউজ ডু নট লিভ কম্পিউটার আনএ্যাটেন্ডেড উইথ সেন্সিটিভ ইনফরমেশান অন স্কিম অনেকেই কিন্তু কম্পিউটারটাকে খুলে রেখে ওপেন রেখে চলে যায় সেটা করবেন না কম্পিউটারটাকে কিন্তু সেটাকে স্ক্রিনটাকে লক করে যাবেন সেটা কিভাবে করবেন উইন্ডোজ প্লাস এল এটাকে টিপে এটাকে প্রেস করে কিন্তু স্ক্রিনটাকে লক করা যায় সেটা করে যাবেন এবং প্রত্যেকটা আপনার মেশিনে আপনার কম্পিউটারে কিন্তু একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবেন যাতে যে কেউ সেটাকে অ্যাক্সেস না করতে পারে ডু নট ইউজ পাবলিক কম্পিউটার সাইবার কাফেস ফর অফিস ওয়ার্কস সেটা একদমই করবেন না স্পেশালি ফর ই অফিস অ্যান্ড ই গভর্ন যে মেলসগুলো আছে সেটা অ্যাক্সেস করবেন না প্লাস আই এফ পোর্টাল বা এই ধরনের পোর্টাল সেগুলো অ্যাক্সেস করবেন না অলওয়েজ ইউজ প্রি ইনস্টল আর অ্যাপ্রুভড অ্যান্ড আপডেটেড ওয়েব ব্রাউজার এটাকে অলওয়েজ আপডেটেড ইউজ ওয়েব ব্রাউজার ইউজ করবেন নেভার ইউজ সেভ পাসওয়ার্ড অপশান বাই দ্য ব্রাউজার এটা সেভ পাসওয়ার্ড অনেকেই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখে মেশিনে সেটা করবেন না এটা একদমই কিন্তু ভালো কোনো প্রোটোকল নয় বিশেষ করে যারা পাবলিক কম্পিউটার ইউজ করছে বা একটা কম্পিউটার অনেকে ইউজ কর সেখানে কিন্তু সেভ পাসওয়ার্ড অপশান ইউজ করা ভীষণ রিস্কি হাউ টু ইউজ পপ আপ পপ আপ ফাংশান অনেক সময় পপ আপ দেখবে যে একদম উপরের দিকে একটা পপ আপ অপশান আছে সেটা অনেক সময় কোনো পেজ খুলতে ব্লক করে দেয় ফর সেফটি রিজন সেটাকে যে পোস্ট অফিস প্রোটোকল যেটা থাকে সেটা ব্রেক করে বলে সেটা ব্লক করে দেয় সেটা কীভাবে ইউজ করবে সেটা জানতে হবে চেঞ্জ পাসওয়ার্ড ফ্রিকুয়েন্টলি টু অ্যাভয়েড এনি হ্যাকিং পাসওয়ার্ডটাকে রেগুলারলি চেঞ্জ করা উচিত ফর অ্যাভয়েড এনি হ্যাকিং প্রপার নলেজ অব এইচটিপিএস যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যে সিকিওর্ড সেটা জানতে হবে অনেকেই এমন কোনো হয়তো ওয়েবসাইট খুলছ সেটা এইচটিপিএস সিকিউরো ওয়েবসাইট নয় সেটা ইউজ করা উচিত নয় ফলে হচ্ছে এবং সেটা ইউজ করলে প্রবলেম আছে দেখবে যে এইচটিপিএস না এইচটিপি সেটা জানতে হবে অলওয়েজ ইউজ অ্যান্টিভাইরাস অ্যান্ড আপডেটেড অ্যান্ড আপডেট ইট রেগুলারলি অ্যান্টিভাইরাসটাকে অলওয়েজ ইউজ করা এবং এবং সেটাকে আপডেট করা ডু নট ডু নট শেয়ার ইউর ইমেল ক্রেডেন্সিয়াল উইথ এনি ওয়ান কখনও কাউকে ইমেল কেডেনশিয়ালস শেয়ার করবে না এবং পাসওয়ার্ডটাকে স্ট্রং পাসওয়ার্ড হতে হবে লাইক আলফা নিউমেরিক পাসওয়ার্ড এবং ইউজ অফ স্পেশাল ক্যারেক্টার অলওয়েজ ইউজ জেনুইন ভেন্ডার সফটওয়্যার পাইডেটেড সফটওয়্যার পাইডেটেড অপারেটিং সিস্টেম এগুলো ইউজ না করাই উচিত একদমই ইউজ না করা উচিত ডু নট ট্রাস্টেড এনি সফটওয়্যার ফ্রম আনট্রাস্টেড সোর্সেস সেটা করবে না অনেক সময় আমরা কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে রাখি সে করি সেটা করা একদমই উচিত নয় এবং হচ্ছে টেক রেগুলার ব্যাক আপ অল ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ইনফরমেশান এটাকে ভীষণ একটা ভালো এটা হ্যাবিট যে সমস্ত ব্যাক নিয়ে রাখা লিন ইয়োর কম্পিউটার ক্যাশ মেমোরি রেগুলারলি এটাও করা উচিত এবং রেগুলারলি আপডেট ফার্মওয়্যার অফ দ্য ওয়্যারলেস ডিভাইস এটাও করা উচিত এরকমই প্রচুর আমি যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলো নিয়ে আমি কিন্তু ওয়েবসাইটে লিখছি সেগুলো জানতে এবং রেগুলার আপডেট পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা তোমরা জয়েন করো সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি আমার এবং ভিডিওর তলায় ডিসক্রিপশান লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেটা তোমরা ইউজ সেটা সেখানে আজকেই জয়েন করো এবং যারা অলরেডি আমার রেগুলার যে ডেলি মক টেস্টগুলো দিচ্ছ তাদেরকে বলবো যে আরও বেশি সংখ্যায় দাও এবং তার ফিডব্যাক আমাকে মেল করে জানাও যে কী ফিডব্যাক হচ্ছে অনেকেই ফিডব্যাক জানাচ্ছে আমি আরও সবাইকে বলবো এবং রেগুলার এবং আমাদের ওয়েবসাইটে সমস্ত মক টেস্টগুলো কিন্তু দেওয়া আছে তোমরা গিয়ে সেগুলো দিতে পারো ফলে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে বলবো যে আমাদের ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আজকেই জয়েন করো সবাইকে বলবো ভালো থাকতে সাবধানে থাকতে নমস্কার বন্দে মাতারাম